ওল্ড ব্রক এসে অত্যন্ত ভয়ানক অ্যাটাক করবেন কুরিরোসের ওপরে খুব শিগগিরই। বন্ধুরা, গত রয় রিভসে আমরা প্রত্যেকেই দেখেছি যে ব্রক ফিরেছেন তার পুরনো অবতারে, মানে যে ব্রককে আমরা আগে চিনতাম দ্য বিস্ট এবং সবথেকে অ্যাগ্রেসিভ একজন রেসলার, এবং তিনি ভয়ানক অ্যাটাক করেছিলেন কোডিকে সেই রয়ের এপিসোডে। তো এরপর থেকে অনেকেই বলছেন যে যেহেতু ব্রককে ফেরানো হয়েছে তার অরিজিনাল ক্যারেক্টারে, তাই ব্রককে হয়তো আমরা পুরনো লুকে দেখতে পাবো। আর পুরনো লুক বলতে বলা হচ্ছে যে যখন তার দাড়ি ছিল না এবং তার চুলটিও এমন ছিল না। তো রিপোর্টস এমনটা বলা হচ্ছে যে, এবং বিভিন্ন ফ্যান্সের ডিমান্ড এটা যে যেন ব্রককে আবার ফেরানো হয় তার ওল্ড লুকে, কারণ সেই ব্রকটা বেশি ভয়ানক এখনকার ব্রকের থেকে। তো রুমার্স এমনটা বলা হচ্ছে যে খুব শীঘ্রই ব্রক আসবেন তার ওল্ড লুকে এবং তিনি সে আরও ভয়ানক অ্যাটাক করবেন কুড়ির উপরে আরও একবার। আর সত্য কথা বলতে কি, যখন ব্রককে আমরা আগে দেখতাম তিনি কিন্তু এরকমই ছিলেন, তিনি ম্যাচারকে সকলকে অ্যাটাক করতেন। তো সেই মতোই এমনটা বলা হচ্ছে যে ব্রকের সঙ্গে যেহেতু এখন ফাইট হবে কুড়ি রোডসের, তাই ব্রক তার পুরনো লুকে এসে কুড়ির উপরে আরও ভয়ানক অ্যাটাক করবেন অবশ্যই। তো এরপর দেখা যায় রয়ের কোন এপিসোডে এসে দ্য বিস ব্রক অ্যাটাক করেন কুড়িকে দ্বিতীয়বার।